Hey guys, this is Shormila Maiti from Shormila Show House, and please subscribe my channel. Click the bell button for more updates. আমাদের বাড়িতে তো 12 মাসে 13 পার্বণ, বাট মা খুড়িমা জেঠিমাদের টাইম হতো, এখন আর ঠিক সেইভাবে অতটা হয়ে ওঠে না। কোন কোন ছবিতে আপনাকে দেখা যেতে পারে, কারণ আমরা মিস করছি তো। ওয়েলকাম টু শর্মিলা শো হাউস। আজ আমি কিংবদন্তি অভিনেতা এবং আমাদের সবার ইন্সপিরেশন রঞ্জিত মল্লিকের সঙ্গে। রঞ্জিত বাবু, স্বাগত। থ্যাংক ইউ, হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। অনেকদিন পরে আপনার সঙ্গে আবার দেখা এবং এমন একটা অবসরে। হ্যাঁ, পিঠে পুলি মিষ্টি অবসরে বলতে পারেন। পিঠে পুলি এই জিনিস, এগুলো ধরে রাখা দরকার, নিজস্ব জিনিস তো, বাংলার নিজস্ব জিনিস। এটা জ্বালাই করে খুব আনন্দ হয়, এটা খুব আনন্দ হয়, ভীষণ দরকার ভাবে এটা রিটেন করে রাখা। এই যে পিঠে আর পুলি, আমরা ডায়েট থেকে অনেকেই বাদ দিয়ে ফেলেন, কিন্তু আপনি নিশ্চয়ই বাদ দেননি? না, আমি ভরসা করেই বলবো, পিঠে পুলি রেগুলার খাওয়া হয় না, ডেফিনেটলি। তো আমাদের বাড়িতেও তো 12 মাসে 13 পার্বণ, বাড়িতে সব রকম তো পুজো পার্বণ, হ্যান ত্যান, তো এই পিঠে পুলি আমাদের বাড়িতেও হতো, তো মা খুড়িমা জেঠিমাদের টাইমে হতো, এখন আর ঠিক সেইভাবে অতটা হয়ে ওঠে না। এবং এটা শুধু মিষ্টি নয়, এটা একটা শিল্প এবং প্রত্যেকেই নিজের নিজের অনেক রকম মানে উদ্ভাবনী শক্তি এর মধ্যে উদ্ভাবনী। তারপর পিঠে অমুক পিঠে অত তো ডিটেইলসটা আমি তো জানি না, কিন্তু এই অনুষ্ঠানটা হতো, ডেফিনেটলি এই অনুষ্ঠান আমাদের বাড়িতেও হতো, সব সব ব্যাপার। তো এগুলো দরকার, এগুলো নিজস্ব জিনিস, আস্তে আস্তে অনেক জিনিস তো সরে যাচ্ছে, কিন্তু আমি চাই এগুলো থাকুক। ছবি করার প্র্যাকটিস করেছিলাম, ওইটা করেছিলাম না, তারপর ওইটা করলাম না, কি বলে তোমার ওটার নাম কি, মৌবনে আজ, মৌবনে আজ। হ্যাঁ আমাদের, হ্যাঁ মানে সেটাও কিন্তু অনেকদিন হয়ে গেছে, ভালো ছবি হয়েছে, অনেকদিন হয়ে গেছে। আমি সে আজকাল রেগুলার কাজ করি, ইচ্ছে হলে করি না হলে করি না, সেই হচ্ছে ব্যাপার। দীর্ঘদিন হয়ে গেছে, একটুখানি ওরকম ভাবে এক্সক্লুসিভলি পাওয়া যাবে। কোয়েল ভালো আছে, কোয়েল ভালো আছে। কোয়েলের কত ফটোশ্যুট ফটোশ্যুট আছে বোধ হয়, তো বললো যে যদি সময় করতে পারে, মানে চান্স কম যদি রিমোট। হ্যাঁ নমস্কার, নমস্কার। হ্যাঁ ভাই, আমরা কথা বলছিলাম রঞ্জিত বাবুর সঙ্গে, এখন সবাই এসে পড়েছেন, খুব ভালো লাগছে, আজকের দিনটা বেশ আনন্দে উৎসবের।